চার অঞ্চল বিচ্ছিন্ন হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি জেলনস্কির। জানিয়ে দেব, উত্তর ইরাকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। চীনের পারমাণবিক উচ্চাভিলাষ বিশ্ব সম্প্রদায়কে উদ্বিগ্ন করছে। কমলা হ্যারিসকে টার্গেট করেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। জানিয়ে দেব, রাখাইনে মিয়ানমারের বিশ সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব, ভারতের PFI এর উপর ক্র্যাকডাউন, প্রশ্ন হলো ইসলামী সংগঠনটি কি কারণে অভিযুক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। চার অঞ্চল বিচ্ছিন্ন হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি জেলনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি রাশিয়ার প্রতি নতুন সতর্কতা জারি করেছেন। তিনি বলেছেন, অস্ত্রের মুখে যদি ভুয়া গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল বিচ্ছিন্ন করে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়, তাহলে খুবই কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন তিনি। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানান, শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ডিগ্রি জারি করে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করবেন। এর জবাবে বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি বলেছেন, এসব ভোট মূল্যহীন এবং এগুলো বাস্তবতা পরিবর্তন করবে না। ইউক্রেনের অখণ্ডতা নিশ্চিত করা হবে। যদি রাশিয়া এইসব গণভোটে স্বীকৃতি দেয়, তাহলে আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনে কথা বলেন জেলনস্কি। এই ফোন কলের পর ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর একটি বিবৃতি দেয়, কিন্তু বিবৃতিতে পুতিনের শুক্রবারের ডিগ্রির ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সূত্র আল জাজিরা। উত্তর ইরাকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরাকের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, একটি জঙ্গি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। সতর্ক করে বলা হয়েছে আরও হামলা চালানো হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, ইরাকি কুর্দিস্তানের এরবিল ও সুলাইমানিয়াতে চালানো এই হামলায় 9 জন নিহত ও 24 জন আহত হয়েছে বলে ইরাকের স্বাস্থ্যমন্ত্রী সামান বারানজাসি এক বিবৃতিতে উল্লেখ করেছেন। ইরানের পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের কুর্দি নারীর মৃত্যুতে বিক্ষোভে ইরানি সশস্ত্র কুর্দি ভিন্নতা মতাবলম্বীদের জড়িত থাকার অভিযোগ তোলার পর এই হামলার দাবি করল বিপ্লবী গার্ড বাহিনী। ইরাকি কুর্দি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বুধবার সকালে ইরাকি কুর্দিস্তান সুলাইমানিয়ার কাছে অন্তত 10টি ইরানি কুর্দিদের ঘাঁটিতে 10 ড্রোন হামলা চালানো হয়েছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি। ইরানি কুর্দি বিরোধী দল কামালের এক সিনিয়র সদস্য রয়টার্সকে বলেছেন, তাদের বেশ কয়েকটি কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ইরাকি কুর্দি শহর কোয়ের মেয়র তারিক হাইদারি বলেছেন, এক অন্তঃসত্ত্বা নারী সহ 2 জন নিহত, 12 জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় এরবিলের হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র রয়টার্স। চীনের পারমাণবিক উচ্চাভিলাষ বিশ্ব সম্প্রদায়কে উদ্বিগ্ন করেছে। 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন গঠনের প্রাক্কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক শেষ পরিণতি ঘটাতে প্রথম পারমাণবিক অস্ত্রের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পরবর্তী বছরগুলোতে শীতল যুদ্ধের সমতালে পরাশক্তি হিসাবে বিশ্বে অবস্থান দখলের লড়াই চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পারমাণবিক শক্তির দৌড়ে পাল্লা দিতে সে সময় চীন অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ে। চীন তখন থেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, কেবল বিশ্ব মঞ্চে অবস্থানের জন্য নয়, একটি নেত্রী স্থানীয় সমর জাতি হওয়ার লড়াই করছে। চীন এখন বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ, ইতিমধ্যেই প্রচলিত সামরিক শক্তির শিখরে পৌঁছেছে এবং সম্ভবত পারমাণবিক শক্তি ও অস্ত্রের চ্যালেঞ্জের লক্ষ্যে ছুটছে। সিঙ্গাপুর পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, 1964 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকেই বেইজিং পারমাণবিক শক্তিতে ব্যাপক সাফল্য পেয়েছে। 1966 সালে প্রথমবারের মতো সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালায়। দেশটির প্রতিরক্ষা বাজেটের আকার $23,000 কোটি দাঁড়িয়েছে। দেশটির পারমাণবিক শক্তির দ্রুত বিস্তার ইঙ্গিত করে যে বাজেটের একটি ভারী অংশ পারমাণবিক কৌশলের জন্য ব্যয় করা হচ্ছে। 2010-এর দশকের মাঝামাঝি থেকে দেশটি তার পারমাণবিক অস্ত্র অবকাঠামো তৈরি করেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর তত্ত্বাবধায়ন ও নির্দেশে, যা তার প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর জন্য বিপদের ঘণ্টা বাজিয়েছে। যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের দৌড়ে যুক্তরাষ্ট্র যখন বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হয়েছে, তখনও
চীন বিশ্বমঞ্চে তার অবস্থান দখলের চেষ্টা চালিয়ে গেছে। কোনো দেশই চীনের মতো উন্নয়নে এভাবে এগিয়ে যেতে পারেনি। যা হোক, গত এক দশক ধরে চীন তার পারমাণবিক অস্ত্রাগারের উপর আরো বেশি জোর দিয়েছে এবং অস্ত্রাগার বৃদ্ধির উপর জোর দিয়েছে। এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে চীনের অবস্থান শুধুমাত্র প্রতিরক্ষা এবং পাল্টা আক্রমণের মধ্যেই রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, চীন এক দশকের মধ্যে তার সবচেয়ে গতিশীল নেতার অধীনে চীন আমেরিকার শত্রুতার প্রেক্ষাপটে পারমাণবিক সক্ষমতাকে আধুনিকরণ এবং রূপান্তরের পথে রয়েছে। যদিও সংখ্যাগত দিক থেকে মার্কিন বাহিনীর সঙ্গে কোনো মিল নেই, দেশটির পারমাণবিক অস্ত্রের বিস্তার আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। কমলা হ্যারিস চলে যাওয়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সফর শেষেই দক্ষিণ কোরিয়া ত্যাগ করার পর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছোড়ে। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া এক সপ্তাহের মধ্যে তৃতীয় ধাপে এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ং অস্ত্র পরীক্ষার গতি বাড়িয়েছে। পরমাণু শক্তি মেনে নিতে কিম জং উনের দেশ যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ পিয়ংইয়ং প্রদেশের সঞ্চন থেকে দুটি স্বল্প পাল্লার মিসাইল ছোড়ার ঘটনা শনাক্ত করেছেন তারা। পূর্ব উপকূলের দিকে রাত 8:48 দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে সিউল সফরে এসে কমলা হ্যারিস এশিয়ার মিত্র দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রতিশ্রুতির পূর্ণ ব্যক্ত করে। রাখাইনে মিয়ানমারের 20 সেনা নিহত। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত 20 সেনা নিহত হয়েছে। সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 11:30 দিকে এ হামলার ঘটনা ঘটে। এদিন সকালে রসদ সংগ্রহের জন্য মিয়ানমার সেনাবাহিনীর প্রায় 30 সদস্যের একটি দল সিত্তে কিউক তাও সড়ক সংলগ্ন বোদ্ধা নামক একটি গ্রামের দিকে রওনা হয়। এ সময় সেনা দলটির ওপর অতর্কিত হামলা চালায় আরাকান আর্মি। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সূত্র জানিয়েছে, প্রায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে অন্তত 20 জান্তা সেনা নিহত হয়েছে। এর আগে ওই গ্রামের আশেপাশে নিকটবর্তী সেনাবাহিনীর একটি ঘাঁটি থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। গোলাবর্ষণের মুখে বোদ্ধা কুন ও উন সু ইয়েথ নোয়ে তং নামে অন্তত 3 গ্রাম থেকে অধিবাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নাগরিক রোহিঙ্গাদের ওপর নির্মম সামরিক অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। শত শত রোহিঙ্গা গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। শিশু ও নারী সহ শত শত রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করে। নজিরবিহীন দমনপীড়ন ও গণহত্যার জেরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকে আশ্রিত আরো প্রায় 5 লাখ রোহিঙ্গার সঙ্গে যোগ হয়ে যা প্রায় 12 লাখে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো দাবি সত্ত্বেও মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি। এ ব্যাপারে বৃহস্পতিবার বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, রোহিঙ্গাদের একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিস্থিতি বর্তমানে মিয়ানমারে নেই। তার ভাষায় দুঃখজনক হলেও সত্য যে শিগগিরই তেমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না। ভারতে PFI এর উপর ক্র্যাকডাউন। প্রশ্ন হলো, এই ইসলামী সংগঠনটি কি কারণে অভিযুক্ত? ভারতে একটি স্থানীয় মুসলিম রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে, যেটিকে প্রায়শই RSS এর মতো হিন্দুত্ববাদী গোষ্ঠীর পাল্টা হিসাবে বিবেচনা করা হয়। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া PFI এর 100 জনেরও বেশি নেতাকে মঙ্গলবার বিভিন্ন শহরে আটক করা হয়েছে, যাতে সংগঠনটি হয়রানির শিকার হয়। রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস, ম্যাকাও বিজনেস। যখন উত্তরপ্রদেশ সরকার ঘৃণা উদ্দীপক বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিচালিত দলটি দাবি করেছে PFI সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপগুলি তাদের দ্বারা পরিচালিত সহিংস কর্মকাণ্ড এবং সারাদেশে তাদের ক্রমবর্ধমান দেশি বিরোধী কার্যকলাপের কারণে, অথচ তাদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার প্রতিরোধকে উল্লেখ করেছে দেশি বিরোধী কার্যকলাপ হিসেবে। আসামও বেশ কিছু PFI সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, যা বিজেপি দ্বারাও পরিচালিত হয় এবং যেখানে মুখ্যমন্ত্রী নতুন দিল্লিকে এই সংগঠনটিকে পুরোপুরি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। গত মাসে বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে PFI সংগঠনের অবস্থান এবং সদস্যদের উপর অভিযান ও গ্রেপ্তার শুরু করা হয়। সেই অভিযানগুলিতে গ্রুপটির সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য প্রশিক্ষণ শিবির সংগঠিত করার এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে ফেডারেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সেই অভিযানগুলি পরিচালনা করেছে এবং শুধুমাত্র একটি রাজ্য কর্ণাটক বিজেপি দ্বারা পরিচালিত হয় সেই অভিযান। গত এক দশক
দশক বা তারও বেশি সময় ধরে বিজেপি একটি ডানপন্থী দল থেকে ফ্যাসিবাদী দলে চলে গেছে এবং তার সমস্ত প্রতিদ্বন্দ্বী এবং এমনকি তার সমালোচকদেরও দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করেছে। প্রকৃতপক্ষে এই শব্দটি অনেক বিজেপি সমালোচকদের জন্য সম্মানের ব্যাজ হয়ে উঠেছে, যারা বলছেন যে এমন ব্যক্তিকে দেশপ্রেমিক ভারতীয় ছাড়া অন্য কিছু বলা কঠিন। পিএফআই এর ক্ষেত্রে যদিও সংগঠনটি অবশ্যই রক্ষণশীল এবং কিছু সমস্যাযুক্ত মতাদর্শগত অবস্থান রয়েছে, তার দেশবিরোধী আচরণ মূলত বিজেপির বিরুদ্ধে রাস্তার প্রতিবাদ এবং কঠোর আইন প্রণয়নের কিছু পদক্ষেপকে সমর্থন না করা, তাদের বিরুদ্ধে প্রকৃত চার্জশিটে সরকারের নীতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অভিযোগ রয়েছে এবং সরকারকে অস্বীকার করার জন্য মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে, যা মহাত্মা গান্ধীর মতবাদ অনুযায়ী অহিংস প্রতিবাদের আক্ষরিক বর্ণনা। কিন্তু তারপরেও হিন্দুত্ববাদী আন্দোলন গান্ধীকেও বিশ্বাসঘাতক বলে মনে করেছিল।